চাঁদের হাট একাধিক মন্ত্রীকে যখন দেখা গেল সেই সময় সব্যসাচী দত্ত, তিনি কিন্তু সেই লক্ষ্মী পুজো অনুষ্ঠানে নিজে উপস্থিত। সভ্যতা লক্ষ্মী পুজো অনুষ্ঠান হলো আপনার বাড়িতে চাঁদের হাট, সমস্ত মন্ত্রী ছিল, স্পেশালি ববিদাকে দেখতে পাওয়া গেল, কি বলবেন? ববিদা মন্ত্রী মেয়র হিসাবে আমার বাড়িতে আসে না, ববিদা আমার স্কুলের সিনিয়র, আমার একই স্কুলের 8 বছরের সিনিয়র, আমরা একই স্কুলের স্টুডেন্ট, আর ববিদা আমার বাড়ির দাদা, গার্জিয়ান। নাতনিকে সঙ্গে নিয়ে একেবারে বলা যায় যে তিনি সব্যসাচী দত্তের বাড়ির যে পুজো সেই পুজোতে এসে উপস্থিত, কি বলবেন, কেমন লাগছে? চিফ গেস্ট, খুব ভালো লাগছে, ও চিফ গেস্ট, এনাকে নিয়ে এসেছি আজকে। 22 বছরের পুজো প্রত্যেকবার আপনাকে দেখা যায়, এবছর তার ব্যতিক্রম নেই, কি বলবেন? না না, আমি এর আগে অনেকবার এসেছি, এর আগে অনেকবার এসেছি, আরো অনেকবার আসবো। এরকম বাড়ির লক্ষ্মী পুজো প্রত্যেকবার নিজের হাতে ব্যবস্থা করেন, এবার তো ব্যতিক্রম নয়, কি বলবেন, সকাল থেকে কি কি ব্যবস্থা করলেন? পুজোর ব্যবস্থা আজকে থেকে নয়, আমরা ঠিক একাদশী দিন থেকেই শুরু করি, কেন প্রচুর প্রায় 50-60টা নারকেলের নাড়ু করতে হয়, বাজারে পাওয়া যায়, কিন্তু মায়ের যখন পুজো দেবো সেটা আমি নিজের হাতেই করি, আর নিষ্ঠাভরি করতে হয়। কি কি আইটেম ভোগ রাখা হয়েছে? ভোগের মধ্যে আমার হচ্ছে 5 রকমের ভাজা আমার করতে হয়, একটু অন্ন ভোগ আছে সেটা দেওয়া হয়, ক্ষীর করা হয়, নাড়ু বানানো হয়, 5 রকম একটা সবজি দেওয়া হয়, ফল দেওয়া হয়, নৈবেদ্য, এছাড়া 2-3 রকমের আমাদের ফলের ডালা দিতে হয়। এসো মা লক্ষ্মী বসো ঘরে, ব্যাস এটুকুই মায়ের কাছে আরাধনা।